পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। হে জগতবাসী, আজকের যে আলোচনা সেই আলোচনাটি হল যে শবে কদর সকলের জন্য নয়। তো শবে কদর সকল মানুষই তো করে, তাহলে এই শবে কদর সকলের জন্য নয় কেন? তবে এই আলোচনাটি আপনাদের সামনে এই জন্যই করব যে সকলের জন্য নয় বলে কি সকলে করবে না, করতে নিষেধ নেই, কিন্তু সকলের জন্য এটা ফায়দা হবে না, লাভ হবে না। সেটা কেমন? যেমন মনে করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হেরা পর্বতের গুহাতে 14 থেকে 14.5 বছর তিনি ধ্যান সাধনায় ছিলেন, তখন দেখা যায় তিনিকে ফেরেস্তার মাধ্যমে পবিত্র করা হয়েছে, সিনা পরিষ্কার করা হয়েছে। তাহলে আমি বলতে চাই সেটা হলো যে দেখুন, রোজার মাস আসার আগে আমরা আরও একটা জিনিস পালন করি, শবে বরাত। শবে বরাত কি? ভাগ্যলিপির রাত্রি। তবে এই ভাগ্যলিপির রাত্রিতে সকলের ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না যদি নিজে শ্রম দিয়ে না করেন, এ হলো একটি বিষয়। আর শবে কদর যে বিষয়টি, এই রাত্রটা কি? যেমন সারা মাস একজন মানুষ সিয়াম সাধনা পালন করেছে, সিয়াম সাধনা করার পরে তখন দেখা গেছে যে আল্লাহ বলেছেন যে আমি রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিয়ে থাকব। তাহলে দেখুন যে এক হলো আল্লাহর নিজের হাতে যাকে রোজার পুরস্কার দিবেন, তিনি এই পুরস্কার পাওয়ার পরে তার কিছু ঘটনা ঘটবে। সেই ঘটনাগুলো হলো যে সে আল্লাহর সাথে হার্ট কানেকশন হবে এবং আল্লাহর সাথে তার কথা হবে। এরপরে আল্লাহ যেখানেই থাকুক, যেমন তার কাছে এলমে লাদুনি হবে, এলমে লাদুনির মাধ্যমে তিনি বিভিন্ন আগম নিগম আগে পিছে মধ্যে খবরাখবর পাবেন, কিছু জানতে চাইলে তিনি আল্লাহর সাহায্যে জানতে পাবেন। আচ্ছা, তার মানে আল্লাহর সাথে খবরাখবর এবং বিভিন্ন বিষয়ে আল্লাহর সাথে হট কানেকশন হবে। তাহলে এই কানেকশনের রাত্রটাই হলো শবে কদরের রাত্রি। আর আল্লাহ কি যার তার সাথে হট কানেকশন করবেন? করবেন না। কেন না? যে আল্লাহ কিন্তু কোরআনে একটি জায়গায় বলেছেন যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম। সেই সফল কাম কেন? সেই সফল কাম এই কারণেই যে যদি কাউকে দেখে কাল পরিষ্কার হয়ে গেছে, তার অন্তরাত্মা পরিষ্কার হয়ে গেছে, তার মধ্যে মিথ্যা নামক জিনিসটা নেই, তার মধ্যে পাপ পরিষ্কার হয়ে গেছে, তখনই এই পরিষ্কারের মধ্যে আল্লাহ নিজে সেখানে লাইন সৃষ্টি করে দেন। তখন তার ছাড়া যেরকম মোবাইলে কথা হয়, তেমনি একজন মানুষ এলমে লাদুনের মাধ্যমে যে আল্লাহর সাথে খবরাখবরের মাধ্যমে যেমন খবর হয়, ঠিক সেই খবর তার মধ্যে চালু হবে। আর সেই রাত্রটি কি? যেই রাত্রে শবে কদর বলা হয়েছে, এই রাত্রে আল্লাহর সাথে নবীর সাথে হার্ট কানেকশন হয়েছিল। যেমন আল্লাহকে আল্লাহ বন্ধু বা দোস্ত বলে ডেকেছেন, ঠিক তেমন করে এই পৃথিবীতে ওলি আউলিয়া যারা আছে তারাও কিন্তু আল্লাহর বন্ধু, আল্লাহ এদেরকেও বন্ধু বলে ডেকেছেন। তাহলে বন্ধুর সাথে তো বন্ধুর হট কানেকশন থাকবেই, যোগাযোগ থাকবেই। এখন যদি বলা হয় যে না, আল্লাহর সাথে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই হট কানেকশন হয়েছিল, আর কারো সাথে হবে না, এই কথা কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। যে আমি যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজে বন্ধু বলে ডেকেছি, তাহলে সে যদি শ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকে, সে যদি বড় বন্ধু হয়ে থাকে, তাহলে ছোট বন্ধুও আমার আছে।
তাহলে এখন কথা হলো যে বড় বন্ধুর সাথে যদি বেশি যোগাযোগ থাকতো তাহলে ছোটখাটো বন্ধু যারা অলিয়া উলিয়ারা তাদের সাথে আল্লাহর কম যোগাযোগ থাকলেও থাকবে। কেননা আল্লাহ একথাও বলেছে, তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত ভাবিও না। কেননা এটাও বলেছে যে আমার বন্ধুর সাথে যুদ্ধে মোকাবেলা করলো সেজন্য আমি আল্লাহর সাথে যুদ্ধ মোকাবেলা করলো। যাই হোক, এখন যে কথাটি বলতে চাচ্ছি যে সবে কদর সকলের জন্য নয়। যদি হাকিকতের দেশে যাই, হাকিকতের দেশটা কি, যে একটা কথা বলা হয় যে পবিত্র রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস। তাহলে এখন কথা হলো মাস পবিত্র, এই তিরিশটা রমজান মাসটা পবিত্র, কিন্তু আপনি আমি কি পবিত্র হয়েছি? রোজা রেখে মিথ্যা চলেছে, রোজা রেখে বিভিন্ন ফল্ট কথা বলা হয়েছে, কুদৃষ্টি করা হয়েছে, খারাপে লিপ্ত হওয়া গেছে, তখন দেখা যায় যে আল্লাহ তাদের সাথে সেই সবে কদর করাবেন না। তাহলে তারপরেও কিন্তু মানুষ এই সবে কদরের রাত্রিতে আল্লাহকে ডাকে, ডাকলে দোষ নেই, ভালো ছাড়া খারাপ নেই, কিন্তু সবে কদরের যে বিষয়টি সেটি তার সাথে ঘটবে না যে নিজেকে পবিত্র না করলো। আর নিজেকে পবিত্র বলতে আমরা কি বুঝব? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে পাঁচবার এই দেহটাকে ধৌত করতেছি, এটা পানি দিয়ে। তাহলে এই পানি দিয়ে কিন্তু আমার দেহের ময়লা ধোলাবালি পরিষ্কার করেছি, কিন্তু দেখা যায় এই পরিষ্কার করেছি দেহটাকে কিন্তু আত্মাকে পরিষ্কার করা হয়নি। আর আত্মা নাপাক হয় কিসে? বিভিন্ন পাপের ময়লা যখন লেগে যায় তখনই দেখা যায় যে আত্মায় ময়লা লেগে যায়। আর আত্মায় যে পাপের ময়লা সেটা তো পানিতে ধুইলে যাবে না, সেটা কি করে ধুইতে হবে? সেই ধোয়া যার হয়ে গেছে এবং সেই রমজান মাসের সেই রোজা যার হয়ে গেছে এবং নিজের দেহ আত্মা অন্তরাত্মা যখন তার পবিত্র হয়ে গেছে, তখন সেই আত্মাতে আল্লাহ কানেকশন করে দেন, তখন তার সাথেও আল্লাহর লীলা চলতে থাকে। এই পৃথিবীতে কোনো অলিয়া উলিয়া দেখলে দেখা যায় যে তাদের কাছে, তাদেরকে উসিলা করে যখন আল্লাহর কাছে কিছু চায় তখন পেয়ে যায়। তার মানে একটা রোজার মধ্যে যখন মানুষ যায় যে 12 বছর ধরে আমার সন্তানাদি হয় না, এই আউলিয়ার উপর ভরসা করেনি, এ আউলিয়াকে উসিলা করেছেন যে হে আল্লাহ, তিনি আপনার বন্ধু, আপনার বন্ধুকে উসিলা করে আপনার কাছে একটা সন্তান চাই, আজ 12 বছর হয়ে গেল আমার একটা সন্তান হলো না, তখন কিছু একটা মানত করলো, তখন বছর ঘুরতে ঘুরতে একটা সন্তান হলো। তাহলে বোঝা গেল কি, যে কত মানুষই তো মারা যায়, মানুষের গোরস্থানে কত কবর আছে, এই কবরের মধ্যে তো গিয়ে কেউ বলে না যে আমি নিঃসন্তান, আমাকে একটা সন্তান যেন আল্লাহ দেয়। তাহলে বোঝা গেল তারা কিন্তু কোনো কবরে বলে না, একটা মাজারে গিয়ে বলে। কেন বলে? যে তিনি যখন বেঁচে ছিলেন আল্লাহর সাথে তার হট কানেকশন ছিল, তার সাথে আল্লাহর সম্পর্ক ছিল, আর এই সম্পর্ক করেছিল যেই রাত্রে, সেই রাত্রির নামই হলো সবে কদর। যেই রাত্রে আল্লাহর সাথে হট কানেকশন হয়েছিল, এলমে লাদুনি জারি হয়েছিল, আল্লাহর তরফে খবর পাইতে শুরু করলো, সেই রাত্রির নামই হলো সবে কদর। তাহলে দেখা যায় লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু সবে কদরের রাত্রিতে বসে থাকবে, নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, কেউ সাধনা করবে, তবে যে নিজেকে পবিত্র করে নাই সে কখনোই দেখা যায় তার সবে কদর আল্লাহ মেনে নেবেন না। কিন্তু আল্লাহকে যদি ডাকে এটা লাভ আছে, কিন্তু যে সবে কদর হওয়ার কথা সেটা হবে না। আপনাদের সামনে কেন এই আলোচনাটি তুলে ধরলাম, যে আসলে একটা হচ্ছে শরীয়তের সবে কদর সকল মানুষই করতেছে, আরেকটা হচ্ছে হাকিকতের দেশে গেলে, মারেফতের মধ্যে গেলে আরেকটা সবে কদর, আর সেই সবে কদর সকলের জন্য নয়। তবে হে জগতবাসী, এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।